যেকোনো ভূমিকাকে তত্ত্ব করে দেওয়ার জন্য এই ধরনের কৌশলী এবং এই ধরনের জঘন্য ভূমিকা আমাদের ভাবতে কষ্ট লাগে। মনে হয় যে কোথায় আছি আমরা, কোন নাগরিকতে আছি আমরা। যখন বিধানসভা নির্বাচনের প্রাককালে আমরা বলেছিলাম যে এই রাজ্যে যে ভয়ঙ্কর পরিস্থিতির উদ্ভব হয়েছে তার জন্য তাই হল বর্তমান শাসক দল, হয়তো আমাদের সেই কথা তাকে গুলিয়ে দেওয়ার জন্য দিল্লির শাসক দল তাদের নিয়ন্ত্রিত জাতীয় সংবাদ মাধ্যম, রাজ্যের শাসক দল তাদের নিয়ন্ত্রিত রাজ্যের সংবাদ মাধ্যম তাকে ব্যবহার করে মানুষের মধ্যে বোঝানোর চেষ্টা করেছিলেন। দিল্লির শাসক দলের বিরুদ্ধে একমাত্র লড়াই করতে পারে রাজ্যের শাসক দল, এই দুটো ছাড়া আর কেউ নেই। ঠিকই আন্দোলন সংগ্রামের যে তেজ, যে মানুষ দাবি করে বামপন্থীদের কাছে, হয়তো আমরা সেই জায়গায় আমরা পৌঁছাতে পারিনি, কিন্তু আমাদের আদর্শ, যে আদর্শকে হাজার করে আমরা নতুন সমাজ করার স্বপ্ন দেখি, আজকে প্রমাণিত হয়েছে গোটা বিশ্ব জুড়ে। যখন ভয়ঙ্কর পরিস্থিতি, গোটা বিশ্বের অতিমারীজনিত পরিস্থিতি, গোটা পৃথিবীর অর্থনীতি স্তব্ধ হয়ে গেছে, জনজীবন স্তব্ধ হয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে বামপন্থী আদর্শের তারা দিয়ে দেশগুলো পরিচালিত হচ্ছে, রাজ্যগুলো পরিচালিত হচ্ছে, তারাই চ্যাম্পিয়ন, তারাই সবার সামনে প্রমাণ করে দিয়েছে মানুষের প্রতি দায়বদ্ধতার নিরিখে তাদের ধারে পাশে কেউ নেই। আর এই বাংলায় আমার আগের বক্তা প্রাক্তন যুব আন্দোলনের নেত্রী, তিনি বললেন আপনাদের কাছে কে আছে, যখন গোটা রাজ্য জুড়ে বিপন্ন মানুষ অতিমারীজনিত ভয়ঙ্কর পরিস্থিতির সামনে আমাদের ছাত্ররা, আমাদের যুবরা, আমি সে ব্যাখ্যাও আমার বক্তব্যকে দীক্ষায়িত করব, আমাদের যুবরা এক আদর্শবাদী সংগঠনের নীতির উপরে দাঁড়িয়ে তারা পরিচালিত হয়, সে আদর্শ নির্বাচনী ফলাফলে শূন্য হওয়ার মধ্য দিয়েও আদর্শ কখনো শূন্য হয় না। আদর্শ হল এমনই একটা বস্তু যাকে শূন্য করে দেওয়া যায় না। আদর্শ ছিল, আদর্শ আছে, আদর্শ থাকবে, কারো ক্ষমতা নেই আদর্শকে বুঝে দিতে পারে। আমাদের ছাত্ররা, আমাদের যুবরা কোন ঐতিহাসিক ভূমিকা বিপন্ন মানুষকে তার পাশে দাঁড়িয়ে রক্ষা করার জন্য ভূমিকা নিয়েছেন থেকে, আর এই কথাও বলতে পারি আমাদের ছাত্র যুব আন্দোলনের নেতারা আদর্শের দ্বারে পরিচালিত হয়, সেখানে সেই আদর্শের জায়গায় কয়লা পাচারের জায়গা নেই, গরু পাচারের জায়গা নেই, সোনা পাচারের জায়গা নেই, কোন দুর্নীতির জায়গা নেই। আমরা 34 বছর ধরে এই রাজ্যে আদর্শের দ্বারাই আমাদের এই রাজ্যকে পরিচালিত করেছিলাম, মানুষের অধিকার দিয়েছি, মর্যাদা দিয়েছি, মানুষের কথা বলার সাহস জুগিয়েছি, কাজের অধিকার সীমাবদ্ধ ক্ষমতার মধ্যেও নিয়মিত নিয়োগ, শিক্ষিত বেকারদের জন্য ভাবনা চিন্তা, স্বচ্ছতার ক্ষেত্রে দৃষ্টান্ত আমরা স্থাপন করেছিলাম। আজকে 10 বছরের মধ্যে সেই রাজ্যের পরিণতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে রাজ্যের মানুষ ভাবতে ভাবতে হবে, হয় আজ না হয় কাল না হয় পরশু, সংবাদ মাধ্যম দিয়ে বামপন্থাকে মানুষের মন থেকে মুছে ফেলার ক্ষমতা ইতিহাসে কেউ কখনো দেখেনি। আর এই বাংলাতেও আমার আগামী দিনে প্রমাণ হবে আমরা ছিলাম বামপন্থার আদর্শে, আমরা থাকব বামপন্থার আদর্শে। ক্ষমতায় নেই মানুষ ভুল বুঝতে ভুল ভাবতে বেশি সময় লাগবে না, স্বাধীনতার পরে দেশের এবং এই রাজ্যের এরকম ভয়ঙ্কর পরিণতি কেউ কখনো প্রত্যক্ষ করেছেন, বক্তৃতা কোন প্রয়োজন আছে? এখন বাজারি পত্রিকা লিখতে বাধ্য হয় পৃথিবীতে আজকের অর্থনীতির বিপর্যয়ের
সবচেয়ে বড় উৎকৃষ্ট উদাহরণ হল ভারতবর্ষ। স্বাধীনতার 70 বছরে অর্থনীতির এত বিপর্যয় এর আগে ভারতবর্ষে কখনো হয়নি। কৃষির ক্ষেত্রে কি কৃষির ক্ষেত্রে সব ক্ষেত্রে বেকারত্ব। দিল্লির সরকার, জাতীয় সরকার তার হিসাব প্রকাশ করাই বন্ধ করে দিয়েছে। আর আমাদের রাজ্যে নাকি এত কর্মসংস্থান হয়েছে, আর যদি নতুন করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয় তাহলে কর্মপ্রার্থী আর রাজ্যে খুঁজে পাওয়া যাবে না, বাইরে থেকে অন্য রাজ্য থেকে নিয়ে আসতে হবে, আমদানি করতে হবে। লক্ষ লক্ষ শূন্যপদ খালি, কি দিল্লি সরকারের ক্ষেত্রে কি রাজ্যের ক্ষেত্রে। যুবকদের দাবি কাজের অধিকার, বাজার অধিকার। মাথা উঁচু করে আমরা বাঁচতে চাই, দুটো হাতে কাজে লাগিয়ে সমাজের জন্য সম্পদ তৈরি করতে চাই, সমাজের মুখে আমার পরিবারের মুখে হাসি ফোটাতে চাই। কাজ দাও, আমাকে কাজ না দিয়ে পঙ্গু করে দিও না, এই দাবি নেই আমাদের যুবদের লড়াই, আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম। নাকি রাজ্যের শাসক দলে তিনি নাকি যুব সংগঠনের সাধারণ সম্পাদক ছিলেন, কাগজে দেখলাম তিনি দেশ ছেড়ে পালিয়েছেন, এখন নাকি একটা কোন দ্বীপ রাষ্ট্রে সেখানে নাকি তিনি নাগরিকত্ব গ্রহণ করেছেন, চাইলেও দেশের সরকার তাকে আর ফিরিয়ে আনতে পারবে না। কিসের জন্য? দুর্নীতির জন্য, দেশের সেবা করার জন্য, মানুষের সেবা করার জন্য না, নিজেদের বাদ দিয়ে না, কাউকে বোঝে না। কদিন ধরে ইউটিউবে একজন কংগ্রেসের প্রভাবপ্রতিম নেতা আইনজীবী তার কিছু বক্তব্য ঘোরাফেরা করছে, যে বক্তব্য নিশ্চয়ই আপনাদের নজর এড়িয়ে যায়নি, যে কোন জায়গায় আমরা আছি এই রাজ্যের পরিণতি। যেসব কথা উনি বলছেন অবলীলার, ওনাকে পুলিশ জানিয়েছে আমি মেসেজ পাঠিয়ে, যে আপনি পারেন কথা বলতে, হিম্মত আছে, শির জানা আপনার সোজা আছে, অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করেননি। উনি বর্তমান শাসক দলের বিধায়ক হয়েছিলেন একবার, কিন্তু যখন মতান্তর হয়েছিল তিনি মুহূর্তে মধ্যে বিধানসভার সদস্য পদ ত্যাগ করে বেরিয়ে গেছিলেন মাথা উঁচু করে। তার পরবর্তীকালে বর্তমান সরকার তাকেও চক্রান্ত করেছিলেন, তার বিরুদ্ধে মামলা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু বেশি দূর অগ্রসর হননি। আর মামলা তো জানেন না, এই রাজ্যে যা চলছে পুলিশি রাজ বললে কম বলা হয়। একমাত্র রক্ষাকর্তা বর্তমান শাসক দলের হল পুলিশ। আমি গত কয়েক বছর ধরে বলেছি, ক্ষমতা থাকলে পুলিশকে 3 দিনের জন্য অফ করে দিন, তৃণমূলের ঝান্ডা ধরার জন্য এলাকায় লোক খুঁজে পাওয়া যাবে না। তৃণমূলের বর্তমান শাসক দলের রক্ষাকর্তা হল পুলিশ প্রশাসন, সেখানেও আজকে হাজার হাজার পদ শূন্য। আজকে থানায় যেখানে যার পদ সে পদে লোক নেই, সিভিক ভলেন্টিয়ার দিয়ে থানা চলছে। গোটা রাজ্যে 5.5 লক্ষ সরকারি পদের অবলুপ্তি ঘটিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্য দপ্তরে প্রায় 80,000 পদ খালি, পুলিশে প্রায় 1 লক্ষ পদ খালি, সমস্ত দপ্তরে শিক্ষকদের ক্ষেত্রে প্রায় 1 লক্ষ শূন্য পদ, নিয়োগের নামে তামাশা চলছে। আর হাইকোর্টে মামলা উঠছে, হাইকোর্টে থাপ্পড় সাজছে রাজ্য সরকার, সর্বশেষ থাপ্পড় খেয়েছে যারা পার্শ্ব শিক্ষক, তাদের নিয়োগপত্রে লেখা আছে বাড়ির থেকে 2 কিলোমিটারের মধ্যে তাদের নিয়োগ করতে হবে। তাদের অপরাধ, সর্বকাজের সমবেতনের দাবিতে তারা আন্দোলন করেছিলেন, দীর্ঘদিন ধরে দাবি জানিয়েছেন আগের শিক্ষামন্ত্রী, পরের শিক্ষামন্ত্রী, তারপরের শিক্ষামন্ত্রী, সে দাবি মানা হয়নি। মাননীয় তার কাছেও দাবি জানিয়েছেন, মানা হয়নি। চরম সিদ্ধান্ত, যে সিদ্ধান্তকে আমরা সমর্থন করি না।
কিন্তু মানুষ যখন নিরুপায় হয়ে যায়, তার সামনে যখন পয়সার রাস্তা থাকে না, কবে বাবা গিয়েছিলেন তার বক্তব্যে, একটা মানুষের জীবন ধারণের জন্য যে ন্যূনতম প্রয়োজন, এশিয়া মহাদেশে সবচেয়ে বেশি পেট্রোপণের দাম এই ভারতবর্ষে। কেন? ভারতবর্ষ এমন একটা রাষ্ট্র যারা বিদেশ থেকে তেল আমদানি করে সেই তেল তাকে বিক্রি করে সেখান থেকে টাকা তুলে সেই টাকায় বাজেট তৈরি করে। ভাবতে পারেন আমাদের চেয়ে বাংলাদেশের পেট্রোপণের দামের কম, আমাদের চেয়ে নেপালে কম, শ্রীলঙ্কায় কম, আমাদের চেয়ে পাকিস্তানেও পেট্রোপণের দাম কম। আর যখন পেট্রোপণের দাম বাড়ে, রাজ্য সরকার আর দিল্লি সরকার তার থেকে টাকার বগরা পায়, তাই তারা চুপ করে থাকেন। লোক দেখানো রাজ্যের সরকারের শাসক দল তারা বিরোধিতা করেন। যদি দিল্লির শাসক দল, রাজ্যের শাসক দল তারা এই পেট্রোপণ্যের থেকে প্রতি লিটারে ট্যাক্স বাবদ যে টাকা তারা রাজস্ব সংগ্রহ করেন সেটা বন্ধ করলে প্রায় অর্ধেকের কাছাকাছি হয়ে যাবে ডিজেলের দাম, পেট্রোলের দাম। আর ডিজেল পেট্রোলের দাম বাড়লে সব জিনিসের দাম বাড়ে, এটা আমাদের জানার ক্ষেত্রে কারো কোনো অসুবিধা নেই। পরিবহনের খরচ বাড়লে জিনিসপত্র আনা নেওয়ার খরচ বাড়ে, তাতে দাম বাড়ে সব জিনিসের, ভোগ্য করলে সব জিনিসের দাম বাড়ে। আজকে মানুষের তাই মতো অবস্থা, কোন উৎসব নেই, প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। এই অবস্থায় তারা তাদের জীবন জীবিকার প্রশ্নে দিশে আড়া অবস্থা হয়ে আত্মহননের পথ বেছে নিয়েছিলেন, আর তারপরে তাদেরকে ভর্তি করে দেওয়া হল 400-600 কিলোমিটার দূরে। কলকাতা হাইকোর্ট এই বদলির নির্দেশ বেআইনি বলে জানিয়ে দিয়েছেন, কিন্তু এরপরে শিক্ষামন্ত্রী মহাসচিব এতে তার চেয়ারে আছে, তা বলছেন তিনি তো জানেন, তিনি তো নিজের তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই, এই রাজ্যের মন্ত্রিসভায় তো মন্ত্রী একজনই, সে আমার কথা না। ওরা দলের নেত্রী বলেছিলেন পোস্ট একটাই, বাকি সব ল্যাম্প পোস্ট, সে আমাদের বলা লাগে সবটা ভাবি ওনাকে করতে হবে। সেগুর থেকে কারখানা দাঁড়িয়েছিলেন, ওটা বাংলার যুব সমাজের ভবিষ্যৎ থেকে চুরমার করে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। ক্ষমতা এসেছিলেন সিঙ্গুরে শিল্প হয়নি, কৃষিও হয়নি, আর গোটা বাংলায় শিল্প সম্মেলন হয়েছে, কিন্তু একটা নতুন শিল্প এই 10 বছরে তৈরি হয়েছে যাতে 2000 লোকের কর্মসংস্থান হয়েছে, আর সেই কারখানার উদ্বোধন করেছেন রাজ্যের মাননীয় মন্ত্রী। একটা ছবি যদি কারো কাছে আছে যদি দেখাতে পারেন, তাহলে আমি এই মঞ্চে দাঁড়িয়ে কথা দিচ্ছি আমি রাজনীতির থেকে পদত্যাগ করে চলে যাব, রাজনীতি করব না। এত বড় চ্যালেঞ্জ আমরা নিতে পারি, আর আমরা যখন ক্ষমতায় ছিলাম এই রাজ্যে শিল্পায়নের যে নবোদ্ধার সূচনা হয়েছিল, বিনিয়োগের যে পথ প্রশস্ত হয়েছিল, পরিকাঠামো উন্নতির পরে, মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধির পরে, অর্থনীতির ক্ষেত্রে এই বাংলার মৃত্তিকা যতটা মজবুত হয়ে দাঁড়িয়েছিল সব পেটে চুরমার হয়েছে, রূপালী বলে গেছেন। আজকে সেই বিপন্ন মানুষকে লোভ দেখিয়ে কিছু সুবিধা পাইয়ে দিয়ে নির্বাচনের বৈতরণী পার করার কি কৌশল, এবং আজকের দিনে পৃথিবীতে একটা পপুলার গেম, জনবাদী একটা আলাদা একটা তত্ত্ব হাজির হয়েছে, মানুষকে কিছু দিয়ে নগদ কিছু সুযোগ সুবিধা দিয়ে যাতে তার সমর্থনটা সাময়িক আমি নিয়ে নিতে পারি। কিন্তু সে মানুষ তো বুঝতে পারবে আমার পরিবারে 500 টাকা কিংবা 1000 টাকা দিলে বছরে 10,000 টাকা আসবে, আর আমি তিল তিল করে আমার সমস্ত কিছুর বিনিময়ে যে সন্তানকে লেখাপড়া শিখিয়েছে তার সামনে ভবিষ্যৎ তো অন্ধকার, কোন চাকরি নেই, নিয়োগের কোন গ্যারান্টি নেই, নিরাপত্তা নেই, একটা শিল্প নেই, কলকারখানা নেই, কোনো কিছু নেই। সেই সন্তান একদিন তার বাবা মায়ের কাছে প্রশ্ন করবে,
তুমি লক্ষ্মীর ভান্ডারে তুমি লাইন লেগে দাঁড়িয়েছিলে, আজকে চলো আমার চাকরির দাবিতে লাইনে, আমার সঙ্গেও তোমাকে দাঁড়াতে হবে। ভিক্ষাবৃত্তিতে বাড়তে জীবন বাঁচে না, জীবন চলতে পারে না। গোটা দেশ আজকে কৃষক আন্দোলনের সামনে দাঁড়িয়ে দিল্লির সরকার দিশেহারা। গোটা দেশের সংবিধানকে বদলে দিয়ে দিল্লি সরকার তারা তাদের মূল লক্ষ্যে পথে এগিয়ে যেতে চেষ্টা করেছে। এনআরসি সিএএ 370 এসব অনেক কথা, একটা বক্তৃতা বলছে সে কথা নিলাম। আজকে তার বিরুদ্ধে গর্জে উঠেছে কৃষক আন্দোলন, ভারতবর্ষের সংযুক্ত কিষাণ মোর্চা। মাসের পর মাস ধরে তারা সেই আন্দোলন দিল্লি সরকারকে বার্তা দিয়েছে, অনেক কৃষি আইন তুমি বাতিল করো, বিদ্যুৎ আইন বাতিল করো, তা না হলে আমাদের এই আন্দোলনকে আমরা প্রত্যাহার করব না। আন্দোলন ভেঙে ফেলার চেষ্টা হয়েছে, বিভ্রান্তি তৈরি করার চেষ্টা হয়েছে, না পারেনি, ভেঙে ফেলতে পারেনি, প্রত্যাহারে বাধ্য করতে পারেনি। চরম হুঁশিয়ারি দিয়ে 27 তারিখে গোটা দেশব্যাপী সাধারণ ধর্মঘটে ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা। এই কিষাণ মোর্চার এই ডাক দেওয়ার আগে গত 7 তারিখে মুজাফরনগরের ঐতিহাসিক কৃষক সমাবেশ গোটা দেশের মানুষের কাছে উত্তম বার্তা পৌঁছে দিয়েছে। আজকের ভারতবর্ষের যে কৃষক আন্দোলন স্বাধীনতার এত বছর পরে সংগঠিত হয়েছে, পৃথিবীতে এত বড় আন্দোলন কোন গণতান্ত্রিক দেশে কখনো এত বড় আন্দোলন কেউ কখনো দেখেনি। সেই আন্দোলনের সমর্থনেই সমস্ত বামপন্থী ছাত্র যুব, সমস্ত শ্রমিক কৃষক, সমস্ত সংগঠন আমরা আমাদের এই রাজ্য সেই সাধারণ ধর্মঘটকে সফল করার জন্য রাস্তায় নামার ঘোষণা করেছি। যে কথা আগের বক্তা বলে গেলে নামতে হবে, নামতে হবে। আর যদি আমরা নামতে না পারি তাহলে আমাদের নতুন প্রজন্ম একদিন আমাদের দিকে আঙুল দেখিয়ে বলবে, সেই রকম একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে কেন তোমরা তোমাদের ভূমিকা পালন করনি, আজকে এই পরিণতির জন্য তোমরা কি তোমাদের দায় এড়িয়ে যেতে পারো। আজকে গোটা দেশের যে দুর্দশা, ভয়ঙ্কর পরিণতি, বাংলার যে দুর্দশা, ভয়ঙ্কর পরিণতি, তার সামনে দাঁড়িয়ে কোন সচেতন মানুষ, কোন পথ বুদ্ধি সম্পন্ন মানুষ আমরা আমাদের দায় এড়িয়ে যেতে পারি না। সেই দায় নিয়ে আমাদের নিজেদেরকে সিদ্ধান্ত নিতে হবে। সামনে দিন জোর লড়াই, আর এই লড়াইয়ে আমাদের যুব সমাজ, তপকে তত্তাজা যুবক, তাদের সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, তারাই হবে নতুন দিশারী, তারাই এই সমাজকে নেতৃত্বে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকার একটা জায়গায় তারা পৌঁছাবে। তার ইঙ্গিত দেখেছে কলকাতা, রাজ্য দেখেছে নবান্ন অভিযান, একবার না দুবার ধরে, যদিও দ্বিতীয়বারের নবান্ন অভিযানের কৌশল করে আমাদের যুবদের ফুল করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল, পুলিশ দিয়ে পিটিয়ে পিটিয়ে বিষক্তভাবে খুন করা হয়েছিল, আবার নবান্ন অভিযান হবে, 27 তারিখে ধর্মঘট হবে, তারপরে আবারও যুবরা সিদ্ধান্ত নেবেন, ছাত্ররা সিদ্ধান্ত নেবেন। এবারে আর মার খেয়ে চলে যাওয়ার জায়গায় ছাত্র যুবরা থাকবে না। যারা মারার জন্য পরিকল্পনা করেন তারাও তৈরি থাকবেন। আমাদের ছাত্র যুবদের ক্ষমতা কত সেদিন গোটা রাজ্যের গোটা দেশের মানুষ প্রত্যক্ষ করতে। মার খেতে খেতে যখন দেয়ালে পিঠ লেগে যায় তখন আর বিছানোর কোন জায়গা থাকে না, তখন ঘুরে দাঁড়াতে হয়, সে দাঁড়ানোর সামনে দুটো ভাষা থাকে, হয় মারব আর না হয় মরব, এর বাইরে কিছু থাকে না। বাংলার যুব সমাজকে সেই জায়গায় দাঁড়াতে বাধ্য করে দেওয়া হয়েছে, সেই জন্যই বাংলার যুব সমাজ তৈরির পথে গোটা রাজ্য জুড়ে যুবদের সম্মেলনে সেই আলোচনায় যুক্ত হচ্ছে। নতুন নতুন যুবরা
তারা সেই দায়িত্বেই তারা অঙ্গীকারবদ্ধ হচ্ছেন গোটা বাংলা জুড়ে। আদর্শ যদি ভিত্তি হয়, সেই আদর্শের ভিত্তিতে এই দেশকে স্বাধীন করার জন্য যে বিনয় বাদল দীনেশ যারা শহীদের মৃত্যুবরণ করেছিলেন, আজও আমরা কথায় কথায় যাদের স্মরণ করি তাদেরই উত্তর শুরু হল আজকের আমাদের যুব সমাজ তারা সেই আদর্শে দেশ এবং জাতিকে রক্ষা করার সেই অঙ্গীকারেই তারা এই সংগঠনের পতাকা তলে সমবেত হয়েছেন। এখানে আগেই বলেছি, এখানে কোন পাচারকারীদের জায়গা নেই, এই পাচারকারীদের জায়গা আদর্শবাদী সংগঠনে হতেও পারে না। আরো বক্তারা আছে তারা বলবে, প্রায় জোর করে আমি বলেছি সুদীপ বাবাকে নিয়ে এসে হাজির করেছে। আর ঘটনা এটাও যে 2001 পর থেকে এই ইডলি বাস স্ট্যান্ডে কতবার যে আমি এসেছি আর কতবার যে সভায় আপনারা থাকার সুযোগ করে দিয়েছেন আমার স্মরণে নেই। তবে অনেকগুলো বছর অতিক্রম হয়েছে, আজকে দেখলাম ইডলি বাস স্ট্যান্ডের এই সভাকে সংকুচিত করে দেওয়ার জন্য ক্ষীণ পরিকল্পিত প্রচেষ্টা। মানুষ মনে রাখবেন এই এলাকার সংগ্রামের ঐতিহ্য আছে যে যাদবপুর এলাকার এই যাদবপুরের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা এখনো যে ভূমিকা গ্রহণ করতে পারে, যে ভূমিকাকে গোটা রাজ্যের মানুষ গোটা দেশের মানুষ পুলিশ করে, সেই যাদবপুর নিশ্চয়ই এই ধরনের ঘৃণ্য কৌশল ঘৃণ্য চক্রান্তকে আগামী দিনে ভেঙে খান খান করে দিতে পারবেন, এই প্রত্যাশা রেখেই আপনাদের অভিনন্দন আপনাদের লাল সেলাম জানিয়ে আমার কথা শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন জিন্দাবাদ।